কন্টেইনমেন্ট জোন থাকার জন্য বীরভূমের নলহাটি এলাকার 11 নম্বর ওয়ার্ড সিল করে দেওয়া হয়। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, যার করোনা ভাইরাস ধরা পড়েছিল তিনি সুস্থ, তা সত্ত্বেও এটি কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বাসিন্দারা। প্রশাসন এটা দিয়ে গেল, এটা যেন সমাধান হয়, আমরা টোটো মোটো বেরেবে, আমরা খেতে পাবো নাকি, আমরা খেতে খাবো, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, ব্যবস্থা নিচ্ছে না, এটা সরিয়ে নিতে বলেন। ওই করোনা করোনা করে দিয়েছে, কিন্তু কিছুই নাই পাড়াতে, কিছু না, রোজ খাটি রোজ খাই, আমাদের টলিং যায় টলে এই ইয়াদ লেগে আমাদের বার হয় না, এরকম অবস্থা আছে, এটা খুলে দিলে সুবিধা ভালো হয়। পাশাপাশি নদিয়া শান্তিপুর থানার সেনপাড়ার এলাকার মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনের বিরুদ্ধে। দিন কয়েক আগে একজন করোনা পজিটিভ ধরা পড়ে, সেই কারণে এলাকাটি কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়। বাসিন্দাদের অভিযোগ, প্রবেশ ও বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ, ফলে তারা গৃহবন্দী হয়ে কর্মহীন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে ঠিকমতো মিলছে না পানীয় জল ও খাবার, প্রশাসনের তরফ থেকে সেভাবে মিলছে না সাহায্য, অভিযোগ বাসিন্দাদের। আমাদের সমস্যা হচ্ছে এই যে, আমরা যে না খাওয়া বিনে কোনো খোঁজ নেই, আচ্ছা আমাদের কোনো জায়গায় কাজে কমে ছেলেদের কারো যদি যাচ্ছে না, বাড়ি থেকে যাওয়ার রাস্তা সবাই ঘেরা আছে, এইবার এই রাস্তা দিয়ে যাচ্ছি বলছে কি না যে এই রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে বাস দিয়ে দাও, হয়নি কোনো কিছুই হয়নি, তবু কেন আমাদের পেছনে এইভাবে না দেখি, আমাদের সংসারটা বেশি মতো নষ্ট করে দিলে আমরা খাবো কি, না খেয়ে দিন কাটাচ্ছি, সরকার থেকে কেউ আসছে না, না কেউ কিছু দেয়নি, কেউ দেখছো না যে কি করে মরছে, কি বাচ্চা কি এলো, ওই একটা ছেলে এসেছে তার কোনো রিপোর্ট করেনি, তার একটু ওষুধ দেয়নি, এই যে আমাদের যে শাসন করেছে সব ঠিক আছে, তাহলে আমাদের যে কি খাচ্ছে না খাচ্ছে, কি বার হচ্ছে না হচ্ছে, তোমরা কো না বলে আমাদের ই করে যাচ্ছ, তাহলে এইবার আমরা যে কি করে কি করে বাঁচবো চলবো, তাহলে করোনা আমাদের মরে যায়, তাহলে আমাদের শাসন করার দরকার নেই, আমরা খেতে পাচ্ছি না, আমাদের এখানে কাজকর্ম নেই, কেউ ঢুকতে দিচ্ছে না বাড়িতে, ময়ের বাড়িতে কাজে গেলে বলছে নাকি যে আমার বাড়িতে ঢুকবি না, তো আমরা এই জন্য না খেয়ে বসে আছি, কি করবো, যখন যেরকম মজে তখন সেরকম খাচ্ছি, না হলে না খাচ্ছি, পাইনি আমরা কিছুই পাইনি, এখনো পর্যন্ত এক গ্লাস জল দিয়ে যায়নি। ব্যুরো রিপোর্ট, দ্য টাইমস।